Hello viewers, বর্তমানে আপনি যে রাউটারটি ইউজ করছেন তা আপনার প্রয়োজন মতো সাপোর্ট দিতে পারছে কি না আপনার চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনি নতুন একটি রাউটার খুঁজছেন যা আপনার VPN বা হচ্ছে গিয়ে আপনার হটস্পট জোনের সমস্যা সমাধান করবে বা হচ্ছে বিভিন্ন অফিস বা হচ্ছে গিয়ে প্রজেক্টের কাজে আপনাকে সহায়তা করবে বা ব্যান্ডউইথ কন্ট্রোলিং বা সাইট ব্লকিং তাহলে চলুন আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রাউটার যেটা হচ্ছে মাইক্রোটিক ব্র্যান্ডের RB4011 সিরিজের একটি রাউটার চলুন আনবক্সিং করে দেখে নেওয়া যাক আনবক্সিং করার পর আমরা যা যা পেলাম একটা মাইক্রোটিকের ম্যানুয়াল গাইড একটা হচ্ছে পাওয়ার কর্ড আর হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার এবং হচ্ছে গিয়ে 56 স্ক্রু কিট এবং সাথে হচ্ছে যে মাইক্রোটিক ডিভাইসটির কথা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে সেই RB4011 এই সিরিজের মধ্যে দুইটা ডিভাইস আছে এর একটি হচ্ছে আপনার যেটা হচ্ছে ওয়াইফাই সহকারে আর একটা হচ্ছে ওয়াইফাই ছাড়া আজকে যে ডিভাইসটাতে ওয়াইফাই আছে সেই ডিভাইসটা নিয়ে আজকে আমি কথা বলবো চলুন আমরা এটার কী কী হার্ডওয়্যার ফিচারগুলো কী কী আছে সবগুলো আমরা জেনে নিই আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে প্রথম আছে পাওয়ার লাইট এবং হচ্ছে গিয়ে SFP প্লাস লাইট যেহেতু এটা হচ্ছে গিয়ে একটি SFP 10G পোর্ট এই ক্ষেত্রে আপনি হচ্ছে আপলিংকের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন এটা 10G করা যায় 1G করা যায় আপনি অটো নেগোশিয়েবল আপনি সেটা করে নিতে পারবেন ম্যানুয়ালি করে নিতে পারবেন আছে আপনার 5টা এবং 5টা টোটাল পোর্ট হচ্ছে আপনার 10টা ইথার পোর্ট যেটা হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা পোর্টই 1GBps পোর্ট এবং হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা পোর্টের লাইট এলইডি স্ট্যাটাসটা দেওয়া আছে প্রত্যেকটা পোর্ট আপনি কানেক্ট করার সাথে সাথে সেটা পোর্টগুলো জ্বলে উঠবে এছাড়া যদি আমি এই পাশটাতে আসি এইখানে আছে আপনার একটা রিসেট বাটন আছে যেটার মাধ্যমে ডিভাইসটিকে আপনি ডিফল্ট মোডে রিসেট হিসেবে করে নিতে পারবেন ম্যানুয়ালি আমরা পিছনের দিকে যদি আসি এখানে হচ্ছে কি একটা স্টিকার লাগানো আছে যেটা আপনার ডিভাইসের সিরিয়াল নাম্বার এবং মডেল টডেল মডেলটা হচ্ছে আপনার RB4011iGS+5HacQ2HnD IN ইন দ্যাট মিনস হচ্ছে এনক্লোজার আর হচ্ছে গিয়ে দুইটা হচ্ছে এটা দুইটা ওয়াল মাউন্টিংয়ের জন্য সুবিধা দেওয়া আছে আপনি ওয়াল মাউন্টিং করতে পারবেন বা টেবিলের উপরে বসিয়ে নিতে পারবেন পাওয়ার হচ্ছে গিয়ে আপনার বাতাস চলাচলের যথার্থ এবং যথেষ্ট সুযোগ সুবিধা আছে ডিভাইসটা আপনার অতটা হিট হবে না প্যাসিভ কুলিং সিস্টেম বিল্ট ইন করা আছে এছাড়া এই ডিভাইসটার সাথে আছে হচ্ছে আপনার 4টা অ্যান্টেনা যেটা হচ্ছে ওয়াইফাই সাপোর্টের জন্য এবং যদি আপনার সামনের দিকে আসি মাইক্রোটিকের একটি লোগো আছে ডিভাইসটা ব্ল্যাক সেই কারণে হয়তো বা লোগোটা বোঝা যাচ্ছে না কিন্তু খুবই আপনি হাতে নিলে বুঝতে পারবেন খুবই জোস একটা ডিভাইস এবং হচ্ছে লোগোটা খুব সুন্দর এবার ডিভাইসটার যদি আমরা হার্ডওয়্যার ফিচারগুলোতে আসি এটার মধ্যে আপনার 1.4 GHz-এর আলপেন 21400 সিপিউটা ইউজ করা হয়েছে এবং খুবই পাওয়ারফুল একটা সিপিউ ইউজ করা হয়েছে আর হচ্ছে গিয়ে যেটা হচ্ছে আপনার হচ্ছে 4টা 5টা 5টা 8 10টা পোর্টের জন্য আলাদা সুইচিং চিপ ইউজ করা হয়েছে যেই কারণে ডিভাইসটার ডাটা ক্যাপাসিটি অনেক বেড়ে গিয়েছে এছাড়াও যদি আমরা আসি যে হচ্ছে গিয়ে এটার মধ্যে আসলে লাইসেন্স ভার্সন ওয়েস্ট লাইসেন্স ভার্সন কত ইউজ করা হয়েছে ওয়েস্ট লাইসেন্স ভার্সন ইউজ করা হয়েছে আপনার 5 আর এটার যদি র্যামের কথা আসি এটা র্যাম হচ্ছে গিয়ে আপনার 1GBps-এর র্যাম ইউজ করা হয়েছে যে ক্ষেত্রে আপনি অনেক ইউজারকে কানেক্ট করতে পারবেন এবং ব্যান্ডউইথটা মোটামুটি ভালো আপনি ইউজ করতে পারবেন এবার আসি এটার ওয়াইফাই স্পেসিফিকেশনগুলো যদি বলি আপনার এটার মধ্যে ইউজ করা হয়েছে 802.11ac স্ট্যান্ডার্ড ইয়েটা মেনটেন করা হয়েছে যেই কারণে আমরা এটাকে ওয়াইফাই 5ও বলতে পারি আর এটা হচ্ছে একটা ডুয়েল ব্র্যান্ডের একটা ওয়াইফাই ডিভাইস যে ক্ষেত্রে আপনি ওয়াইফাই সলিউশনটাও করতে পারবেন 2.4 GHz এবং হচ্ছে 5 GHz দুইটা ব্যান্ডে আপনি কাজ করবে আর হচ্ছে গিয়ে এটার মধ্যে আপনার যে 4টা অ্যান্টেনা দেখতেছেন প্রত্যেকটা অ্যান্টেনা হচ্ছে 3D অ্যান্টেনা ইউজ করা হয়েছে এর মধ্যে হচ্ছে 2টা অ্যান্টেনা ইউজ হচ্ছে আপনার ডুয়েল ব্যান্ডের জন্য আর 2টা হচ্ছে আপনার সিঙ্গেল ব্যান্ড 5 GHz-এর জন্য এই কারণে ডিভাইসটার ওয়াইফাই ক্যাপাসিটিটাও খুব শক্তিশালী হয়েছে
যে আপনি 1400 থেকে 1500 বা 1600 স্কয়ার ফিটে যে আপনার এইগুলো আছে বাসাবাড়িগুলো আছে ফ্ল্যাটগুলো আছে আপনি অনায়াসে এটাকে কভারেজের এরিয়ার মধ্যে নিয়ে আসতে পারবেন এবং হচ্ছে যদি তবে এটা ক্ষেত্র বিশেষে এটা কম বেশি হতে পারে যেহেতু যদি আপনার বেরিয়ার থাকে সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে বা এছাড়াও যদি আপনি এটার মধ্যে যে অ্যাপসটা ইনস্টল করা আছে অ্যাপসটা ইনস্টল করা আছে এর মাধ্যমে হচ্ছে কি যে মাইক্রোটিকের যে বিভিন্ন হচ্ছে কি আপনার এপিগুলো আছে এপিগুলোকে আপনি এটা প্যারেন্ট হিসেবে আপনি ই করে ওগুলোকে চাইল্ড হিসেবে আপনি এই ডিভাইসটার মাধ্যমে সবগুলো অ্যাক্সেস পয়েন্টকে আপনি কন্ট্রোল করতে পারবেন এছাড়াও আপনার যদি আপনার ওয়াইফাই এর কিছু ক্ষেত্রে আরও একটা অপশন আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে আর হচ্ছে কি এটা যে আপনার বর্তমানে যে ইগুলো আছে মিমো টেকনোলজি সেই মিমো টেকনোলজি যেটা এই এটার মধ্যে আছে আপনি সেটা মোর ইনপুট এবং মোর আউটপুট যে অপশনটা সেটা আপনার কাজ করবে এছাড়া আপনারা যে পিছনের দিকে আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম যেটা হচ্ছে আপনার এখানে একটা পাওয়ার কর্ড আছে যেটার মাধ্যমে আপনি পাওয়ার দিবেন এছাড়াও একটা কনসোল পোর্ট আছে যার মাধ্যমে আপনি ডিভাইসটাকে কনসোলের মাধ্যমে লগ ইন করে কনফিগার করতে পারবেন সিএলআই এর মাধ্যমে এছাড়া আপনি যদি এখন জানতে চান আপনার জানার জন্য বলে রাখি যদি আপনি এটাকে মানে কী পরিমাণ ইউজার আপনি কানেক্ট করতে পারবেন এটা নর্মালি আপনার 300 থেকে 350 ইউজার আপনি কানেক্ট করতে পারবেন আর এছাড়া যদি ব্যান্ডউইথের কথা বলি 350 থেকে 400 এমবি ব্যান্ডউইথ আপনি নর্মালি এটাকে ব্যান্ডউইথ পাস করতে পারবেন এবং নিরবিচ্ছিন্নভাবে আপনি আপনার নেটওয়ার্কটিকে সাপোর্ট দিয়ে যাবে অথেন্টিক আরেকটু ভিউয়ার্স আরেকটু জানিয়ে রাখছি যদি আপনি অথেন্টিক প্রোডাক্টটা নিতে চান অবশ্যই আমাদের হচ্ছে গিয়ে বক্সের গায়ে এক্সেল প্লাস সার্ভিস এই লোগোটু দেখে নেবেন এবং হচ্ছে আপনি এটার সাথে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং আপনার যদি আরও কিছু জানার থাকে বা কোনো তথ্য আমাদের অবশ্যই লিঙ্কের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং লিঙ্কটা শেয়ার করা থাকবে আপনাদের যে কোনো কোয়েরি এখানে শেয়ার করতে পারেন সো ভিউয়ার্স ধন্যবাদ ভালো থাকবেন তবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে